আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এটা অনুশীলনী 3-1 আমরা শুরু করছি। অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ। প্রতি বছরই আমরা SSC পরীক্ষার প্রশ্নগুলো যদি দেখে থাকি, প্রতি বছর এখান থেকে একটা না একটা অঙ্ক আসে, মিস হয় না। তো আমরা অধ্যায়টা খুবই সহজ, আমরা এটা আজকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই অধ্যায়টা সমাধান করার কিছু টেকনিক আছে। টেকনিকগুলো হয় এরকম যে আমাকে দেখতে হবে যে আমাকে কোন মান চাওয়া হয়েছে। এরপর দেখতে হবে যেহেতু আমার কাছে কোনো মান চাওয়া হয়েছে এবং এটা করার জন্য অবশ্যই আমাকে কোনো না কোনো মান দেওয়া থাকবে। এবং এরা কী করে, প্রশ্ন করার সময় একটু চালাকি করে। কেমন চালাকি করে? কিছু মান লুকায়িত রেখে দেয় আমাদেরকে কনফিউজ করার জন্য, কিছু মান লুকায়িত রেখে দেয়। এই মানগুলো আমাকে কী করতে হবে, আবার বের করতে হবে। যেমন আমি স্কুলে যাব, আমার কাছে খাতা আছে, বই আছে, ব্যাগ আছে, এখন দেখলাম আমার কাছে কলম নাই, তাই বলে কি আমি স্কুলে যাব না? হ্যাঁ, আমি অবশ্যই স্কুলে যাব, কিন্তু কলম তো নাই, কী করব? কিন্তু কলম কেনার জন্য আমার কাছে টাকা আছে, আমার টেনশন কোথায়? আমি দোকানে যাব, টাকা দিয়ে কলম কিনব, আমি স্কুলে চলে যাব। ঠিক অঙ্কগুলোও ঠিক সেরকম। এরা মান কিছু দেয় না, কিন্তু ওই মানগুলো বের করার উপায় বলে দেয়। আমরা একটা অঙ্ক খেয়াল করি, তাহলে আমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারব। আমি যদি একটা অঙ্ক দেখি যে a+1/a = 4 হলে a²-1/a² মান কত? আমার কাছে এটা চাওয়া হয়েছে, আসলে দেখি তো আমরা এখানে কী চাওয়া হয়েছে আর আমার জন্য কী দেওয়া হয়েছে। আমি যদি প্রশ্নটা খেয়াল করি, a+1/a = 4 এটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার দেওয়া মান। এখন আমার কাছে চাওয়া হয়েছে a²-1/a² এর মান কত, তার মানে এটা আমার কাছে জানতে চাইছে এটার মান কত। এখন এই প্রশ্নগুলো সমাধান করার আগে আমরা যে জিনিসগুলো একটা ধারাবাহিকতা অনুসরণ করব, কোন ধারাবাহিকতা? 1 নম্বর, প্রথমে দেখব কি জানতে চাওয়া হয়েছে। প্রথমে খেয়াল করব কি জানতে চাওয়া হয়েছে। তাহলে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, a²-1/a² মান আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এরপরে আমি খেয়াল করব কি দেওয়া আছে। এরপর জিনিসটা খেয়াল করবো যে কি দেওয়া আছে, কি দেওয়া আছে, a+1/a = 4 এটা দেওয়া আছে। এরপর আমি যেটা খেয়াল করব 3 নম্বর, যেই মানটা দেওয়া আছে এই অঙ্কটা করার জন্য কি এটা যথেষ্ট, নাকি আমার আরও কোনো মান দরকার আছে। এরপর আমি দেখব আর কোনো মান প্রয়োজন কি না। এখন আর কোনো মান প্রয়োজন কি না এটা আমি কীভাবে বুঝবো? আমাকে তো বুঝতে হবে যে না, আমার এই মান সম্ভব না, আমার আরও মান দরকার। তো এইটা আমি কীভাবে বুঝবো? তো এইটা বোঝার জন্য আমাকে কী করতে হবে, যেটা যে যেটা মান চাওয়া হয়েছে আমি এটা দিয়ে সূত্র অ্যাপ্লাই করবো, দেখবো আমি এটা দিয়ে কোন সূত্র আমি প্রয়োগ করতে পারি। ওই সূত্র প্রয়োগ করলে যেই মানটা থাকবে না ওই মানটাই আমাকে ইউজ করতে হবে। আমি যদি খেয়াল করে দেখি, আমার কাছে জানতে চাওয়া হয়েছে a²-1/a² এর মান জানতে চাওয়া হয়েছে। এটা যদি আমি একটু সাজিয়ে লিখি, এটাকে লিখতে পারি a²-1/a². এটা দিয়ে আমি কোন সূত্র ইউজ করতে পারি? এটা দিয়ে আমি এই সূত্র ইউজ করতে পারি, a²-b² সূত্র আমি ইউজ করতে পারি, a+b (a-p). তো আমরা দেখতে পাচ্ছি এই মানটা এখানে দেওয়া আছে, কিন্তু এই মানটা এখানে নাই, আমাকে দেয় নাই, আমাকে কনফিউজ করার জন্য এটা লুকায় রাখছে। দেখেন দেখেন, খেয়াল করে দেখেন যে এই মানটা এখানে নাই, কিন্তু এই অঙ্কটা করতে হলে আমার এই মানটা অবশ্যই দরকার, কারণ এই মানটা না হলে আমি এটা করতে পারবো না। তো মান বের করতে হবে আমাকে। এখন মান বের করবো কীভাবে,
তাহলে আমি সূত্র প্রয়োগ করে দেখতে পেলাম যে আমার এ মাইনাস ওয়ান বাই এ এর মান প্রয়োজন। তো যে মানটা আমার প্রয়োজন ওটা দিয়েই আমি সূত্র ইউজ করব। কোন সূত্রটা? এ মাইনাস ওয়ান বাই এ, এই মানটা আমার প্রয়োজন। তো এটার হোল স্কোয়ার সূত্র ইউজ করব, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো এটার মান আমাকে দেওয়া আছে মান ফোর স্কোয়ার মাইনাস, এটাতে ভাগ করলে ভাগ করলাম আর থাকে ফোর, ষোলো মাইনাস ফোর ইকুয়াল টু বারো। তো আমি যে মানটা বের করলাম সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান। তো আমি কী করবো, আমার তো দরকার শুধু এ মাইনাস ওয়ান বাই এর মান। সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট ওভার টুয়েলভ, যেটাকে আমরা লিখতে পারি টু রুট থ্রি, টু রুট থ্রি। তো এখন আমার এ মাইনাস ওয়ান বাই এর মানও আমি যেটা দরকার আমি পেয়ে গেছি। তো আমার কাছে এখন দুইটা মানই আছে, এ প্লাস ওয়ান বাই এর মানও আছে, এ মাইনাস ওয়ান প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি? যে মানটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে কি? এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার। তো আমি আগেই দেখিয়েছি এটা দিয়ে আমরা কোন সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমি ব্যবহার করতে পারি। আমরা এর আগে আমরা এটার মানটা আমরা বের করে নিয়েছিলাম, এটার মানটা কী ছিল? যে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট ওভার থ্রি, এই মানটা আমরা আগেই বের করে নিয়েছি ফোর ইন্টু, আর এ মাইনাস ওয়ান বাই এ মান আমরা বের করছি সেটা মান হচ্ছে টু রুট ওভার থ্রি, আমরা যদি গুণ করি এইট রুট ওভার থ্রি। খুবই খুবই সহজ, এভাবে আমরা যে কোনো প্রশ্নের মানগুলো আমরা বের করতে পারি। আমি আগেই বলেছি যে ধারাবাহিকতা আছে, ওই ধারাবাহিকতা যদি আমরা ঠিকমতো রক্ষা করে অনুসরণ করতে পারি তাহলে আমরা সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি। ধারাবাহিকতা কী ছিল? প্রথমে আমি দেখব যে আমার কাছে কোন মান জানতে চাওয়া হয়েছে, এরপরেই যেটা দেখব সেটা হচ্ছে এই অঙ্কটা করার জন্য আমার কাছে বা আমাকে কী দিয়ে দেওয়া হয়েছে। এরপর যেটা খেয়াল করব যেই মানটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে ওইটা দিয়ে কি এই অঙ্কটা করা সম্ভব, নাকি আমার এক্সট্রা কোনো মান প্রয়োজন। যদি এক্সট্রা কোনো মানের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ওই এক্সট্রা মানটা কী করে নেব, বের করে নেব। বের করেই পরে আমরা যে মানটা আমাকে জানতে চাওয়া হয়েছে ওইটা সূত্র ইউজ করলেই আমরা ওই মানগুলো বসিয়ে দিয়েই আমরা অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারি। এই অধ্যায়ে এমন কোনো অঙ্ক নাই যেটা এই নিয়মে করা যাবে না, আমি তো বলবো এই অধ্যায় শেষ, এর ধার কোনো অঙ্কই নেই। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, তোমরা যদি বাসায় দু একটা অঙ্ক গিয়ে দেখো যে এই যে নিয়মটা বললাম বা যে ক্রম অনুসরণ করলে যে কোনো অঙ্ক তোমরা ইজিলি খুবই সহজে সমাধান করতে পারো। তো তোমরা দেখলে যে আমরা কীভাবে সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি। তো এখন যদি আমি আর একটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে তোমরা দেখতে পারবে যে কী সহজে এবং কীভাবে আমরা অঙ্কগুলো অতি সহজে আমরা সমাধান করতে পারি। তো আমরা একটা অঙ্ক করি, যদি প্রশ্ন এরকম থাকে যে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফাইভ হলে পি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পি কিউব এর মান কত, একটা প্রশ্ন। তো তোমরা খেয়াল করে দেখো যে কীভাবে কী খুব সহজেই আমরা এই অঙ্কটার সমাধান করতে পারি। তো আমি যে ধারাবাহিকতা বলেছিলাম বা যেভাবে বলছিলাম যে অনুসরণ করতে, তোমরা অনুসরণ করো। প্রথমে এক কী দেওয়া আছে, পি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পি কিউব, এটার মান আমার কাছে জানতে চাওয়া হয়েছে। আর এটা করার জন্য আমাকে পি মাইনাস ওয়ান বাই পি এর মান, তো আমরা এখন দেখব যে এই মানটা দিয়ে কি এই অঙ্কটা করা সম্ভব, নাকি আমার আর কোনো মানের প্রয়োজন আছে। আমরা আর কোনো মানের প্রয়োজন আছে কি না সেটা আমরা কীভাবে বুঝব, এটা দিয়ে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কি না আমি সেটা দেখব। কারণ এটা সমাধানের জন্য আমার অবশ্যই সূত্র ইউজ করতে হবে, আর সূত্র থেকে যে মানটা থাকবে না ওই মানটাই আমরা এখানে বের করে নেব। তো আমরা দেখি যে এটা দিয়ে কী সূত্র ব্যবহার করা যায়। পি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পি কিউব, এটাকে আমি ভেঙে পি টু দি পাওয়ার সিক্স বাই পি কিউব প্লাস ওয়ান বাই
পি কিউব লিখতে পারি। তো এটা যদি আমি ভাগ করি পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, এখন এটা সূত্রটা কি, এটাকে আমি এটা দিয়ে আমি কোন সূত্র ইউজ করতে পারি, এ কিউব প্লাস বি কিউব, সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমি ইউজ করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে মান দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি, আর আমার দরকার হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি, তার মানে এই মানটা কিন্তু আমার প্রয়োজন নাই, আমার মান প্রয়োজন হচ্ছে এইটা, কিন্তু দিয়ে দিয়েছে এইটা, এটা দিয়ে তো অঙ্ক করা সম্ভব নয়, আমার মান দরকার হচ্ছে এটা। তো আমি কী করব, এইটা ব্যবহার করে এটার মানটা আমি আগে বের করে নেব, আমরা মানটা বের করি। আমার মান দরকার হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি, এর মান দরকার, তো এটা মানটা বের করব আমি, সংস্কার সূত্র ইউজ করব, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ সরি ফোর এ বি, তো সরি সূত্রটা ভুল হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, তো এটা আমি ভাগ করি, ভাগ করলাম পি আর পি, আর এটা মান হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস ফোর ইকুয়াল টু টোয়েন্টি নাইন, তো আমার দরকার হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি, সুতরাং পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট ওভার টোয়েন্টি নাইন, তো আমার পি প্লাস ওয়ান বাই পির মান আমি পেয়ে গেলাম। তো এখন আমি অতি সহজে এই অঙ্কটা করে ফেলতে পারি, প্রদত্ত রাশি পি সিক্স প্লাস ওয়ান বাই পি কিউব ইকুয়াল টু পি সিক্স বাই পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব ইকুয়াল টু পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এখন যদি আমি মানগুলো বসাই, এটার মান হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি, এর মান আমরা আমাদের কত বেরিয়েছিল রোটোবার উনত্রিশ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু রোটোবার উনত্রিশ, তো এখন যদি আমি মান তাহলে রোটোবার টোয়েন্টি নাইন কিউব ইকুয়াল টু টোয়েন্টি নাইন রুট ওভার টোয়েন্টি নাইন মাইনাস থ্রি রুট ওভার টোয়েন্টি নাইন ইকুয়াল টু টোয়েন্টি সিক্স রুট ওভার টোয়েন্টি নাইন আনসার। তো দেখলে তো বন্ধুরা কি সহজ, অতি সহজেই আমরা এইভাবে আমরা আমাদের অঙ্কগুলো সমাধান করতে পারি, এবং এই অধ্যায়ের তিনের এক এবং তিনের দুই এই একইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তোমরা যদি এই নিয়ম অনুসরণ করে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবে যে অল্প কয়েকদিনের মধ্যে দুই তিন দিনের মধ্যেই তোমরা ওই অধ্যায় শেষ করে ফেলতে পারবে, এবং তোমাদের পরীক্ষায় 10 মার্ক নিশ্চিত, 100% তোমরা 10 মার্ক পেয়ে যাবা। তো আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার লাইকস কমেন্টস করো, এবং এই চ্যানেলটি আদনানস কোচিং বেশি বেশি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা তোমাদের কোনো বিশেষ অঙ্কে কোনো সমস্যা থাকে তো তোমরা আমার অনুরোধ করো, ইনশাল্লাহ আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থেকো।